একটা কথা আমি কিছুতেই না জেনে শান্তি পাচ্ছি না যে পুলিশ তোকে সত্যি সত্যি ছেড়ে দিল, তোমার সব দোষ মুখুব করে দিল। কিসের দোষ? আমি কোনো দোষ করিনি নন্দা। জেঠুমনে তো কোনো দোষ করেনি, দোষ তো করেছিল ওই সুজয়, মানে তোমরা যাকে অনিকেত বলে চিনতে, ওই ছেলেটাই তো সব দোষ করেছে। যেভাবে ও আমাকে ফাঁসিয়েছিল ঠিক সেভাবেই ও জেঠুমনিকেও ফাঁসিয়েছিল। এখনও সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, মানে সব দোষ স্বীকার করে নিয়েছে, তাই তো পুলিশ জেঠুমনিকে ছেড়ে দিল। বাবা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, কিন্তু কেন? কারণ অনিকেত দোষ করেছিল তাই। কি ব্যাপার বলো তো আলো, আমাকে ফিরে আসছে দেখে এতটুকু খুশি হতে পারোনি না? তাই তোমার চোখ মুখটা কিরকম পাল্টে গেল আমাকে দেখে। এতদিন খুব আনন্দে খুশিতে ছিল আলো, আমাকে সংশোধনাগারে পাঠাতে পেরে খুব শান্তি পেয়েছিলে তাই না? তাই আমি ফিরে এসেছি দেখে মুখটা একেবারে চুপসে গেছে। প্ল্যান করছো, আবার প্ল্যান করছো কিভাবে আমাকে ফাঁসানো যায়। হ্যাঁ, আবার কিভাবে অপরাধী সাজিয়ে আমাকে সংশোধনাগারে পাঠানো যায়, তাই তো? কেন এসব কথা বলছো তুমি ওকে? আর ওকে উস্কিও না, এমনিতে যা পাকা মেয়ে, ওর জন্য আজকে আমার আকাশের এই অবস্থা। আমি আর পাকা মেয়ে বন্ধ করে দিয়েছি, আমি বলে দিয়েছি যে আকাশ ফিরে আসলে তুমি একদম আকাশের ধারে কাছে যাবে না। এরপরেও যদি পাকামো করে আমাদের এই সুখের সংসার আবার ভাঙন ধরানোর চেষ্টা করে না, আমি আমি এবার ওকে ঘর থেকে বের করে দেবো, একদম বাড়ি থেকে বের করে দেবো, বলে রাখ। এমনিতেই আকাশ ওকে ভুলে গেছে তাই? হ্যাঁ, তুমি তো জানো না আকাশের ওপর দিয়ে কি বিরাট একটা ফাড়া গেল, একেবারে মৃত্যুর মুখে পড়ে গেছিল। কি বিরাট একটা অপারেশন হলো, আর ওই অপারেশনের পর থেকেই আকাশ আলোকে আর চিনতে পারছে না। আলোকে দেখলে কিরকম অস্থির হয়ে উঠছে, মানে ডাক্তাররা না বলছে এতে ওর ক্ষতি হতে পারে। আমি সেই জন্যই আলোকে বলেছি যে আকাশ ফিরে আসলে ও যেন ওর কাছে না যায়। মা, তুমি এসব কি বলছো? কেন আলোকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো? আলো কি দোষ করেছে? আলো তো কোনো দোষ করেনি। দোষ করেনি? কোনো দোষ করেনি? হ্যাঁ, আলোই তো মিথ্যে অপরাধে বাবানকে আর তোর বাবাকে ফাঁসিয়েছে।